মা, আমার ওই লাল রঙের কুর্তিটা খুঁজে পাচ্ছে না, একটুখানি খুঁজে দাও না, পুরো আলমারি দেখছি কোথাও পাচ্ছে না, একটু খুঁজে দিয়ে যাও না। কি হলো কি, একটু শান্তি করে যে ঠাকুরকে ডাকবো, ধূপ তো সেটাও করতে দিস না কেন, এখন মাকে কি দরকার, যা তোর বাবু সোনা তাকে ফোনে সবসময় কথা বলিস, তাকে বল খুঁজে দিতে, আর তোর গুগল বাবা জি কোথায় গেল তাকে বল খুঁজে দেবে, এখন অমনি মায়ের কথা মনে পড়লো, গুগলে গিয়ে লেখ হ্যাশট্যাগ কি রেড কুর্তি খুঁজে দেবে, এখন মাকে কেন, ছাই ফেলতে ভাঙাগুলো না তখন, এখন সমস্ত কিছু যা দরকারই মাকে মনে পড়ে, অন্য সময় তো মাকে মনে পড়ে না যে হ্যাঁ বাড়িতে একজন আছে সারাদিন, তার সাথে একটু কথা বলি, তা না খালি ফোনে মুখ গুছলে বসে আছো আর গল্প করছো, যাও 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 তাকে বলো খুঁজে দেবে, ভালো লাগে না আর। মা, আমাদের একটা দেখো কি সুন্দর একটা বিড়ালের ছবি, এই বিড়ালটা যদি আমরা পুষি কীরকম হয় বলো, বেশ একটা বাড়িতে বিড়াল থাকবে খুব ভালো লাগবে বলো, পুষি না মা একটা বিড়াল, একটা বিড়াল পুষি। হ্যাঁ হ্যাঁ, শুধু বিড়াল কেন, কুকুরও নিয়ে আয় না, একটু কুকুর পুষবো, একটা ছাগল পুষবো, পুরো বাড়িটা একটা ছোট্টখানা একটা চিড়িয়াখানা করে দেবো, এতদিন তো তোর সমস্ত ছোটোবেলার পায়খানা এনে দেনো পরিষ্কার করে, যেমন না তোর কুকুর বিড়াল আর যেখানে যা আছে নিয়ে আয় নিয়ে আয়, নিয়ে এসে সেইগুলো পরিষ্কার করি, সেই জন্যই তো আমাকে বাড়িতে রেখে দিয়েছে, ফ্রিতে দাসী হিসাবে তোর বাবা রেখে দিয়েছে, তুই রেখে দিয়েছিস দাসীর মতো, টাইমে টাইমে খালি খাওয়ার দাও আর হুকুম তামিল করো, এই তো আমার লাইফ, আমার লাইফটা পুরো বিয়ে করে শেষ হয়ে গেছে, পুরো শেষ। আরে আমার কথাটা শোনো না, কেন এরকম করছো, কথাটা তো শোনো। মানা, একটু ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আয় তো, রোদে জ্বলে গেল আমার পায়ে না লাগছে, আমি তাই সিঁড়ি ভেঙে যেতে পারছি না, তুই একটু নিয়ে আয়। হ্যাঁ, আমি এই এখন এই দুপুর দুটোর সময় ছাদে যাবো, কালো হয়ে যাবো না পুরো পুরো পুড়ে যাবো, দাঁড়াও এই সানস্ক্রিন লোশনটা মেখে নিই, মেখে নিয়ে তাহলে ছাদে যাবো, নাহলে পুরো আমার স্কিনটা পুরো কালো হয়ে যাবে, কি বিচ্ছিরি দেখতে লাগবে আমাকে, ওইসব হবে না, এটা মাখবো মেখে যাবো, তারপর তোমার জামা কাপড় তুলে এনে দেবো। হ্যাঁ বলে দিলাম, কিন্তু না 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 থাক, তোকে আর যেতে হবে না বাবা, তোদের সব দামি স্কিন নষ্ট হয়ে যাবে এই রোদের মধ্যে, না না থাক তুই বাবা স্কিনের লোশনই মাখ, বাড়িতে বসে থাক আমি আমার কাজ করে নিচ্ছি, বাবা আমাকে তো ফ্রিতে বাড়িতে নিয়ে এসছে তোর বাবা, তো এইসব কাজের জন্যই তো নিয়ে এসছে, তো আমি এই সমস্ত কাজ করে নিতে পারবো, আমাদের তো আর স্কিন নেই, আমরা তো আর বাবা মায়ের সন্তান ছিলাম না, বানের জলে তো মনে হয় বেশি এসেছিলাম, এখনকার সব একটা একটা সন্তান হয়েছে, আর সব কত ধরনের সব প্যান প্যানা নিয়ে ঘ্যান ঘ্যানা নিয়ে আমরা কত কটা ভাই বোন মানুষ হয়েছি বাবা, এত কিছু হয়নি, আর আমাদের স্কিন বলতে নেই এখনও ভালোই আছে, তোদের মতো সব ছাই পাশ মাখতে হচ্ছে না, আমি আমার কাজ করে নেবো বাবা, তুই তোর মতো থাক, তোকে আর আমার কাজে হেল্প করতে হবে না, চললাম আমি। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর কিছু হলেই একদম 100 হয়ে যাবে আমার সাবস্ক্রাইবার, তোমরা যে সবাই সাবস্ক্রাইব করছো এতে আমি অনেক হ্যাপি, যারা এখনও করোনি ঝটপট সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, অল নোটিফিকেশান অল হয়ে যাবে, আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সাথে রিলেটেড, তোমাদের মায়ের সাথে বা তোমাদের সাথে রিলেটেড সেটা জাস্ট আমাকে কমেন্ট করে জানো, আর ওয়েট করো আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য, ততক্ষণের জন্য বাই।